না আজকে না, থাক আজকে, কাল সকাল থেকে ভালো করে পড়বো। একদিন না পড়লে কী বা হবে, ভালো লাগে না পড়তে, কবে যে এই পড়া থেকে মুক্তি পাবো, সময় অনেক আছে, এই কয়েকদিন এনজয় করে নি, পড়াই ফটাফট শিখে নেব। আজকে বন্ধুরা সবাই মিলে ঘুরে আসি, আজকে আমার বার্থডে, আজকে পড়া যাবে না, আজকে ওই টিভি শোটা দারুণ হবে, আজকে পড়বো না, টিভি দেখবো। প্রায় প্রতিটা স্টুডেন্টেরই এইসব একই কথা, বোরিং লাগা। আর বর্তমান মোবাইল টিভির রমরমায় তো আরও বেশি। কিন্তু বন্ধুরা ভেবে দেখো তো, এইসব অজুহাত তুমি কার ক্ষতি করছো? তোমার জীবনের এইসব অজুহাতে কারও কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা হবে তোমারই। হ্যাঁ বন্ধুরা, 100% তোমার ক্ষতি করছো তুমি, আর সেটা তোমার অলসতার জন্য, আর সেটা তুমি তোমার রঙিন চোখে কখনোই বুঝতে পারছো না। তুমি তোমার সেই ক্ষণিকের আনন্দ ফুর্তিটির জন্য তুমি সারা জীবনের নাম, সফলতা, যশ সব কিছু থেকে তিল তিল করে দূরে সরে যাচ্ছ। আজকের এই আনন্দ ফুর্তি তোমার জীবনে কখনোই সফলতা এনে দেবে না, তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করে দেবে না, তোমাকে একজন মানুষের মতো মানুষ করে তুলতে পারবে না, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে পারবে না। আজকে তুমি ছোটে আছো, কিন্তু কালকে তুমি বড় হবে, তোমার আলাদা একটি পরিচয় হবে, তোমাকে কর্ম করে জীবন চালনা করতে হবে। তুমি এইসব যদি তখন পরে বড় হয়ে বোঝো, তখন তোমার কাছে আর সময় থাকবে না, কান্না করলেও এই সময়টি তুমি ফিরে পাবে না। আমার মনে আছে বন্ধু, যখন আমি ছোট ছিলাম খেলার আনন্দে মেতে ভাত খেতাম না, মা জোর করে মুখে ভাত তুলে দিয়ে বলতো, কার পেট ভরলো, তোর না আমার। তখন আমি কিছুই বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি মা বা বড়রা যা বলে আমাদের ভালোর জন্যই বলে, তাহলে কেন আমরা তাদের কথা শুনবো না? একবার ভাবো তো, বাবা রোজ সারাদিন এই ঘামঝরা খাটনি করে, মা বিনা পরিশ্রমিকে এত খাটনি করছে কার জন্য? তোমার আনন্দ ফুর্তির জন্য, তোমার সুখের জন্য। বাবা মা তাদের জীবনের প্রায় অর্ধেক সময়টা শেষ করে দিয়েছে, সমস্ত শখ আহ্লাদ এখন তোমাদের ওপর, তোমাদের সফলতাই তাদের আনন্দ, তোমাদেরকে নিয়ে গর্ব করতে চায় তারা, সমাজকে বলতে চায় আমার সন্তান দেখো এটা করেছে, ওটা করেছে, এত নাম্বার নিয়ে পাস করেছে, ফার্স্ট হয়েছে, এগুলোই তাদের আনন্দ। তাই তোমার জন্য না হলেও তাদের জন্য পড়ো, যারা তোমার জন্য তাদের জীবনের সমস্ত আনন্দ ত্যাগ করেছে। কখনো দেখেছো তোমার বাবা মা কর্ম বাদ দিয়ে বাড়িতে এমনি বসে আছে, আজকে অফিসে যাব না, দোকানে যাব না বলে মোবাইল টিপছে? বা তোমার মা আজকে কাপড় ধুবো না, রান্না করব না, ঘরের কাজ করব না বলে পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলছে বা টিভি সিরিয়াল নিয়ে বসে আছে? না, এমন করছে না, কখনোই তারা এমন করে না। তারা যদি এমন করতো তাহলে সংসার চলতো না, তুমি খেতে পারতে না। তারা যা কিছু করে, তাদের কর্ম অর্থাৎ কর্তব্য শেষ করে, তারপর টিভি সিরিয়াল দেখে, তারপর গল্প করে, তবে তুমি কেন তোমার কর্তব্য থেকে ফাঁকি দিচ্ছ? কেন তুমি তাদের কথা মতো চলছো না? কেন তুমি বই পড়ছো না? কেন ফাঁকি দিয়ে তুমি তোমার নিজের ক্ষতি করছো? তুমি একজন ছাত্র, তোমাকে পড়তে হবে, পড়াশোনাই তোমার কাজ। দেখো তো দুনিয়ায় যে যা কাজ করে, তারা কি কখনো তাদের কর্ম থেকে বিরত থাকে? একজন বাস ড্রাইভার সবসময় সে বাস চালায়, একজন ডাক্তার সে সবসময় রোগী দেখে, একজন শিক্ষক রোজ তার শিক্ষার্থীদের শিক্ষা দেয়, একজন পুরোহিত রোজ মন্দিরে পুজো দেয়, এটাই দুনিয়ার নিয়ম। সবাই যদি তোমার মতো ফাঁকি দিয়ে চলতো তাহলে কি দুনিয়া চলবে? বাঁচবো কি আমরা? ভেবে দেখো তো, এখনও সময় আছে তোমার হাতে, তুমি দুনিয়ার সেই নিয়ম ভঙ্গ করে দুনিয়াতে সঠিকভাবে থাকতে পারবে না, তাই তোমাকে পড়তে হবে, এগোতে হবে জীবনে। তোমাকে সংস্কৃতে একটি কথা রয়েছে, ছাত্রানাং অধ্যয়নাং তপ, অর্থাৎ পড়াশোনাই হলো ছাত্রদের তপস্যা অর্থাৎ কর্তব্য। তাই তোমার কর্তব্য তুমি করো, বই হাতে নাও, বই পড়ো, কাল নয় আজই পড়ো, আজ নয় এখনই পড়ো, কাল বলে কোনো কাজই ফেলে রেখো না, কারণ কি জানি কাল আজকের থেকেও বেশি খারাপ হতে পারে। তাই তুমি পড়ো, মন দিয়ে পড়ো, একদিন তোমার কষ্টের মূল্য তুমি সুদসহ ফিরে পাবে, বিশ্বাস রাখো ঈশ্বরের উপর, এটাই নিয়ম, পড়ো, বুঝতে পারবে পরে তুমি কতটা সুখী। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, পরবর্তী সব ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য, এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিন। যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন।